ভেনেজুয়েলার তেল চুরি করবে যুক্তরাষ্ট্র। তেল সম্পদ চুরি করতে চায় যুক্তরাষ্ট্র, এ কারণে ভেনেজুয়েলার তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরে এই অভিযোগ করেছেন। মাদুরে বলেছেন, ভেনেজুয়েলার প্রধান তেল রপ্তানিকারক কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে তেল থেকে প্রাপ্ত আয় বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইডোর মাধ্যমে চুরি করতে চায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মাদুরে। প্রসঙ্গত, ভেনেজুয়েলা তেল কোম্পানি পেট্রোলিওস ডি ভেনেজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুনছিলেন ঠিকানা টিভি সংবাদ।